ওয়েলকাম আজকে আমার আলোচনার বিষয় হল প্রাথমিক স্কুলে শিক্ষিকাদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে মাতৃত্বকালীন ছুটি অর্থাৎ ম্যাটার্নিটি লিভের রুলস অ্যান্ড রেগুলেশানস অ্যান্ড অ্যাপ্লিকেশান ফরম্যাট তো অ্যাকচুয়ালি এই আলোচনাটা যদিও প্রাইমারি স্কুলের শিক্ষিকাদের জন্য রুলস অ্যান্ড রেগুলেশানসগুলোকে ফিট করা হয়েছে কিন্তু সমস্ত স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য হাই স্কুলের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু তোফাৎ থাকতে পারে সেটা একটু দেখে নেবেন তাছাড়া বাকিটা পুরো একই অ্যাকচুয়ালি রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো একই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটার অ্যাড্রেস অংশটা শুধু আলাদা হবে তো এখানে রুলসগুলো দেখুন আমরা যদি পয়েন্ট আউট করি তো এক নম্বর পয়েন্টে বলবো যে আগে এই ছুটিটা ছিল একশো দিনের এই ছুটিটা আগে ছিল ওয়ান থার্টি ফাইভ ডেইজ কিন্তু বর্তমানে কোনো মহিলা এমপ্লয়ি বা শিক্ষিকা এই ছুটিটা পান কতদিন একশো আশি দিন ওয়ান এইট্টি ডেজ অর্থাৎ তিরিশ তিন ছয় আঠেরো ছ মাস এই ছুটিটা একজন মহিলা শিক্ষিকা পেতে পারেন সেকেন্ড কি না পারমানেন্ট এবং কন্ট্রাকচুয়াল যে কোনো শিক্ষিকাই এই ছুটিটা পাবেন সেটা পারমানেন্ট আর কন্ট্রাকচুয়াল বা যেটা আমাদের প্যারাটিচার টিচার প্রত্যেকেই এই ছুটিটা পাবেন এই ছুটিটার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নেই তিনি বর্তমানে এই ছুটি নেওয়ার জন্য কোনো সার্ভিস পিরিয়ডের ব্যারিয়ার নেই যেমন মেডিকেলের ক্ষেত্রে একটা ব্যারিয়ার আছে যে ওয়ান ইয়ার সার্ভিস পিরিয়ড হলে তবেই আপনি এই ছুটিটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে নির্দিষ্ট পরিমাণ ছুটি জমতে হবে এখানে কিন্তু সেটা নেই আপনি জয়েন করার জাস্ট পরে পরেই এই ছুটিটার জন্য এলিজিবল হবেন আচ্ছা এই ম্যাটার্নিটি লিভের সঙ্গে অন্য ছুটি ট্যাগ করা যেতে পারে আপনার হায়ার অথরিটির অনুমতিক্রমে অর্থাৎ আপনি এই ম্যাটার্নিটি লিভের সঙ্গে চাইলেন আবার সিএল অ্যাড করতে কি মেডিকেল অ্যাড করতে তাহলে সেটা আপনার হায়ার অথরিটির অনুমতিক্রমে অ্যাড করা যেতে পারে নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মিসক্যারেজ বা অ্যাবরশনের জন্যও কিন্তু এই ছুটি পাওয়া যায় কিন্তু সেটা আপনি ওই ফুল পিরিয়ডের জন্য অর্থাৎ একশো দিন পাবেন না সেটার জন্য পাবেন ফর্টি ফাইভ ডেজ মাত্র পঁয়তাল্লিশ দিন কিন্তু তার জন্যও যথারীতি ফরমেটে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং মেডিকেল সার্টিফিকেট লাগবে যে ডাক্তারের আন্ডারে আপনি অ্যাবর্শন বা মিসক্যারেজটা হয়েছে সেই ডাক্তারে সেই ডাক্তারবাবুর সার্টিফিকেট সহ আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আর একটা পয়েন্ট হচ্ছে আপনার ডেলিভারির পরেই যে আপনি এটা পাবেন সেরকম নয় ডেলিভারি দু মাস আগে থেকেও এটার জন্য অ্যাপ্লিকেশন করা যায় ওকে তবে অবশ্যই ওই ডক্টরের আনফিট অ্যান্ড রেস্ট সার্টিফিকেট লাগবে ডক্টরবাবু যদি এটা বলেন যে রেস্ট রেস্ট লিখে দেন তিনি বা আনফিট সার্টিফিকেট দেন তখন থেকেই আপনার অ্যাকচুয়ালি রিস্কি সিচুয়েশান যদি তিনি লিখে দেন তাহলে আপনি ডেলিভারি ডেটের দু মাস আগে থেকেই এটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি পরেও চার মাস আবার পাওয়া যাবে ম্যাক্সিমাম একটা পয়েন্ট হলো ম্যাক্সিমাম দুটি সন্তানের জন্য এটা আপনি পাবেন যদি আপনি থার্ড ইস্যু নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আর সেটা ওই ম্যাটারনিটি লিভের আওতায় আসবে না দুবার মাত্র এটা পাবেন হোল লাইফে দুবার যে কোনো শিক্ষিকা ওকে আর যদি আপনার লং ভ্যাকেশানের মাঝে ছুটিটা শেষ হয় হয়তো সামার ভ্যাকেশান বা পূজা ভ্যাকেশানের মাঝে আপনার নেওয়া ছুটিটা শেষ হলো গিয়ে সেক্ষেত্রে আপনি কি করবেন সেদিন তো জয়েন করবেন কোথায় স্কুল তো খোলা থাকবে না তখন আপনি কি করবেন না যেদিন স্কুল খুলবে সেদিন জয়েন করলেই আপনার হবে আর যখন জয়েন করবেন তখন আবার আপনাকে সেই সার্টিফিকেট জয়নিং রিপোর্ট এবং ওই নার্সিং হোম বা আপনার হসপিটাল যেখান থেকে আপনি ডিসচার্জ নিচ্ছেন বা সেখানের ফিট সার্টিফিকেট দিতে হবে আর অ্যাপ্লিকেশান করতে হবে প্রপার চ্যানেলে এবং আবার জয়নিং রিপোর্ট নিতে হবে তবেই আপনি আবার জয়েন করতে পারবেন এটা একটা লং ছুটি যেহেতু তো চলুন প্রাথমিক স্কুলে অ্যাপ্লিকেশানটা কীরকম হবে আপনার হেড টিচারের থ্রু দিয়ে এসআইয়ের থ্রু দিয়ে আপনি ডিআইকে কীভাবে অ্যাপ্লিকেশানটা লিখবেন সেই অ্যাপ্লিকেশানের ফরম্যাটটা এরপর দেখে নিই তো দেখুন সেই অ্যাপ্লিকেশনটা কেমন হবে টু দ্য চেয়ারপারসন অর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস মানে ডিআই এখানটা একটু আমার সন্দেহ আছে আপনি একটু জেনে নেবেন যে অ্যাপ্লিকেশানটা চেয়ারপারসনকে লিখবেন নাকি ডিআইকে লিখবেন সম্ভবত ডিআইকে লিখতে হবে তো এই ব্যাপারটা একটু জেনে নেবেন ডেট দেবেন ওপরে আপনার ডিপিএসসির নাম লিখবেন পুরুলিয়া ডিপিএসসি পুরুলিয়া থ্রু দ্য এস আই এস সাবজেক্ট প্রেয়ার ফর ম্যাটারনিটি লিভ ওকে স্যার অবলিক ম্যাডাম আমি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করেছি অ্যাপ্লিকেশানটা যেমনভাবে সিএলের অ্যাপ্লিকেশান দিয়েছিলাম আমার চ্যানেলে আগে অনেকটা সেরকমই উইথ ডিউ রিগার্ড আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট আই নিজের নাম দেবেন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার অফ স্কুলের নামটা দেবেন এম ইন দ্য সিক্স অর সেভেন্থ যে মাসে থাকবেন মান্থ অফ মাই প্রেগনেন্সি ওকে এটা দেবেন মাই এক্সপেক্টেড ডেলিভারি ডেট ইজ যেটা সম্ভাব্য ডেট সেটা দেবেন মাই ডক্টর হ্যাজ সাজেস্টেড কমপ্লিট রেস্ট টু অ্যাভয়েড এনি কমপ্লিকেশন এইখানে যদি আপনি আগে ছুটিটা নেন তাহলে এটা দেবেন আর যদি আফটার ডেলিভারি ছুটিটা নেন তাহলে এরকম লিখবেন যে আই হ্যাভ ডেলিভার্ড এ বেবি অন এত তারপর অ্যাপ্লিকেশনটা করবেন ইন দ্য অ্যাবাব সার্কামস্ট্যান্সেস উপযুক্ত অবস্থায় আই ওয়ান্ট টু হ্যাভ মাই ম্যাটারনিটি লিভ ফ্রম টু ড্যাশ তাহলে আমি এই অবস্থায় ছুটিটা নিতে চাই কবে থেকে কবে পর্যন্ত ঠিক আছে কোন তারিখ স্টার্টিং ডেটটা লিখবেন কবে থেকে নিতে চাইছেন অ্যান্ড কবে জয়েন করতে চাইছেন এক্সপেক্টেড সেটা লিখবেন মাই মেডিকেল সার্টিফিকেট ইজ অ্যাটাচড হিয়ার উইথ সাথে মেডিকেল সার্টিফিকেট দেওয়া আছে অবশ্যই দিতে হবে মেডিকেল সার্টিফিকেট আই উইল বি অবলাইজড ইফ মাই লিভ ইজ স্যাংশানড যদি আমার লিভটা স্যাংশন হয় মঞ্জুর হয় তাহলে আমি বাধিত থাকিব নিচে লিখবেন ইয়ার্স ফেথফুলি নিজের সিগনেচার করবেন আবার স্কুলের নাম দেবেন সার্কেলের নাম দেবেন আর বাঁদিকে রেফার্ড অ্যান্ড রেকমেন্ডেড বাই এইচ ডি হেড টিচার সেখানে রেফার অ্যান্ড রেকমেন্ডেড লিখে শিল দিয়ে দেবেন তারপর এটা এসআইএসের কাছে চলে যাবে এস আবার এটাকে রেফার রেফার করে দেবেন ডিআইয়ের কাছে তারপর সেখান থেকে আপনার ছুটিটা স্যাংশন হয়ে আসবে তখন এস আই আপনাকে জানাবেন যে আপনার ছুটিটা স্যাংশন হয়েছে ওকে ধন্যবাদ